সড়ক পথে পদ্মা সেতু দিয়ে নিজের দুই সন্তানকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করেন তিনি। সকাল আটটার কিছু পরে গণভবন থেকে রওনা দিয়ে পৌনে নয়টায় মাওয়া প্রান্তে টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর মাঝামাঝি পৌঁছে দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী। এরপর জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া দুইয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। সেখানে কিছু সময় অবস্থান ও বিশ্রাম নেন তিনি। এরপর বেলা ১২টার কিছু আগে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় পৌঁছেই জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা, অংশ নেন দোয়া ও মোনাজাতে। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কিছু স্থান পুত্র ও কন্যাকে সাথে নিয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সফর সঙ্গীদের।